আমাদেরকে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী বলে তিনি জীবিত রয়েছেন, এই বাতিল কুফরি বিশ্বাস যা কোরআন এবং সুন্নাহ পরিপন্থী বিশ্বাস, কোন মুসলিমের এই বিশ্বাস হতে পারে না। কবর পূজারি বা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী যে হবে তারই এই বাতিল বিশ্বাস হতে পারে। কারণ এই বারোই রবিউল আউয়াল দিনটি হলো সেই দিন যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ হিসাবে নির্দিষ্ট আয়ু দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, আবার সে আয়ু শেষ হওয়ায় তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি এখন রয়েছেন কবরের জীবনে, যেমন এভাবে অন্যান্য নবী রাসূলগণ রয়েছেন। আর এই কবরের জীবনে তার সাথে কোনো কথা বলার সুযোগ নেই, তার সাথে কোনো সাক্ষাতের সুযোগ নেই, তার সাথে কোনো মুসাফা সালামেরও সুযোগ নেই। আবার কতক বাতিল সমাজ তারাও বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবর থেকে হাত বের করে দিয়ে তাদের সাথে মুসাফা করে থাকে, নাউযুবিল্লাহ। এগুলি হলো বাতিল এবং কুফরি মনগড়া শয়তানি বিশ্বাস ও কথা ছাড়া কিছুই নয়। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, নানাবিধ সমস্যার কারণে তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, কিন্তু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কোনো পরামর্শ চাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে তার কোনো সাক্ষাৎ হয়নি, কোনো কথাও হয়নি, এ ধরনের কিছুই প্রমাণ নেই। সুতরাং এটি প্রমাণ করে দেয় খোলাফায়ে রাশিদিনদের অনুসারী যদি আমরা সত্যি হতে চাই তাহলে এই বাতিল মিথ্যা ও মনগড়া কথাগুলি কখনো বলা এবং সেগুলি কখনো বিশ্বাস করা কোনো মুসলিমের জন্য উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সঠিক আকীদা গ্রহণ করে যেন আমরা